এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। ঠিকা শ্রমিকদের সম্মেলনে কার্যত রণক্ষেত্রে চেহারা নিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। একের পর এক ফ্লেক্স ছিঁড়লেন বিক্ষোভকারীরা, মন্ত্রীদের সামনে চেয়ার ছোড়াছুড়ি করা হয়। বন্ধুদের উত্তর দিনাজপুর গড়ন্দিঘি ব্লক আমার বেতনের দাবি ছিল 13,500। আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। আমার সঙ্গে আরো লোক ছেলেবেলা আছে, তাদের একই অবস্থা, তারাও 2-3 জন করে নিয়ে আসছে। আজকে আমাদের ওদের বিয়ার করতে হচ্ছে ওদের খরচাগুলো। বিক্ষোভের মুখে পড়েন খোদ শ্রমমন্ত্রী মলয় ঘটক। একের পর এক ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রম দপ্তরের তৃণমূল প্রভাবিত ঠিকা শ্রমিকদের সংগঠনের সম্মেলন ছিল। এই সম্মেলন চলাকালীন আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এটা এরকম ভাবে বেতনের বার্তা দেওয়া যায় না। আমি তো বললাম যে আমি ক্যাবিনেটে এটাকে নিয়ে যাবো। এরকম ভাবে রাতারাতি হঠাৎ করে এটা সবাই হয় না। মলয় আছেন, রেসপন্সিবল লোক, দেখে নেবেন। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, মার্চ এপ্রিল মাস থেকেই টাকা তোলা বন্ধ রয়েছে, ফলে কমিশন পাওয়া যাচ্ছে না। তাদের আরো দাবি, ন্যূনতম বেতন কাঠামো, সামাজিক সুরক্ষা দিতে হবে। কর্মী সম্মেলনে এই বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ার পরে বিক্ষোভে ফেটে পড়েন তারা। আজকে এই পরিস্থিতি হলো, আমাদের সংগঠন থেকে আমাদেরকে ডাকা হয়েছিল আজকে, যে আমাদের একটা, আমরা দীর্ঘ প্রায় 9 মাস আমাদের কোনো পয়সা নেই, কোনো ইনকাম নেই। আগে আমরা কমিশনে এসেছে যে টাকা পেতাম, সেই দিয়ে আমাদের সংসার চলতো, কিন্তু প্রায় দীর্ঘ 9 মাস লকডাউনের পর থেকে আমরা 1 টাকাও পাইনি, আমাদের ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে। আজকে এরকম পরিস্থিতি হলো কেন? আজকে মলয় ঘটক আমাদেরকে কথা দিয়েছিল যে আজকের একটা মহাসমাবেশ করতে, যাতে আমাদেরকে শ্রমিকদেরকে আনতে এবং শ্রমিকদেরকে সাথে আমরা এসএলও পরিবারকে আনতে আমরা আজকে উপনীত হয়েছিলাম। তিনি একমাত্র এসে শুধু যেন আজকে একটি দলের প্রচার করে গেলেন, একটি সরকারের প্রচার করে আমাদেরকে আগাম জানানো হয়েছিল যে আমাদেরকে বেতন দিবে। আমাদের বেতনের দাবি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজকে ডাকা হয়েছিল, কিন্তু উনি কোনো কিছু না বলেই চলে গেলেন। নেতাজি ইন্ডোরের সামনে এরপর পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাব। মলয়ের কাছে আমি আশা করব যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে বলে অন্তত পক্ষে এই মানুষদের জন্য, যারা 7 মাস ধরে হাতে একটা পয়সা পায়নি, তাদের অন্তত পক্ষে কিছু পাওয়ার ব্যবস্থা করে দেয়, এটাই আমি বলেছিলাম। ছেলেরা তো এসেছিল ডাকে, মলয়ের ডাকেই তো এসেছিল এত ছেলে,
তারা তার দপ্তরের কর্মী। বিষয়টা হলো এই যে ক্ষুধা কখনো কখনো না মানুষকে মানে পাগল করে দেয়। সাত মাস ওদের মধ্যে অনেকে বিবাহিত, তাদের সন্তান আছে, এই যে সাত মাস ধরে ওদের কমিশনের উপরে চাকরি কিন্তু নয়, কমিশনে চলে, এই সাত মাস ধরে কমিশনটা না পাওয়ার জন্যে আজকে ওরা হয়তো এই ভেবেই এসেছিল যে আজকে একটা ঘোষণা কিছু হবে, সেইটা হয়তো না হওয়ার জন্যেই এই বিক্ষোভ। কিন্তু আমি মনে করি যে এই ধরনের হিংসাস্বই বিক্ষোভ করে দাবি আদায় কি ত্বরান্বিত হলো না আরও পিছিয়ে গেল, এটাই আমার কাছে সন্দেহ।